ইরানের সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন হলো ইরানে। বুধবার প্রস্তাবিত মন্ত্রিসভাকে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে তথ্য, নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন 19 জন মন্ত্রী। এর আগে পার্লামেন্টে কয়েকদিন ধরে চলে বিতর্ক। প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রয়েসির কট্টরপন্থী মন্ত্রিসভার স্থলে এবার জায়গা পেয়েছেন সংস্কারপন্থীরা। 247 ভোট নিয়ে পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছেন আব্বাস আরাকচি। 2015 সালে 6 বিশ্বশক্তির সাথে পরমাণু চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।